স্পাইনাল কর্ড টিউমার, স্পাইনাল কর্ড টিউমার হচ্ছে মানবদেহের যে ব্যাকবোন মেরুদণ্ড, তো মেরুদণ্ডের ভিতর দিয়ে একটি পথ রয়েছে, সুড়ঙ্গ পথ, যেটাকে ইংরেজিতে স্পাইনাল ক্যানেল বলা হয়ে থাকে। তো ক্যানেলের ভিতর দিয়ে একটি সাদা মোটা রগ প্রবেশ করেছে, এই রগটিকে ইংরেজিতে স্পাইনাল কর্ড বলা হয়ে থাকে। এটা একটি নার্ভ, মানবদেহের সবচেয়ে বড় নার্ভ, এটাকে সাইটিকা নার্ভ বলা হয়ে থাকে। তো এই স্পাইনাল কর্ডের চতুর্দিকে টিস্যু বর্ধিত হয়ে অনেকগুলো টিস্যুর বৃদ্ধি এবং টিউমার হওয়াকে স্পাইনাল কর্ড টিউমার বলা হয়ে থাকে। তো স্পাইনাল কর্ড টিউমার হলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়, এই টিউমারের চাপে স্পাইনাল ক্যানেলের ভিতরে টিউমারের চাপে প্রচণ্ড ব্যথা প্রদাহের সৃষ্টি হয় এবং নার্ভজনিত সমস্যার সম্মুখীন হয়। তো এই সমস্যাটি দেখা দিলে আপনারা প্রথমে একটি এমআরআই করবেন, এমআরআই রিপোর্টে যদি উঠে যে স্পাইনাল কর্ডে টিউমার হয়েছে বা টিস্যু বৃদ্ধি হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, যে কোনো টিউমারের চিকিৎসাই হোমিওতে রয়েছে। তবে অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে টিউমারের চিকিৎসা গ্রহণ করবেন। আর স্পাইনাল কর্ড টিউমারও একটি টিউমার, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গে যে সমস্ত টিউমার হয় সেরকম একটি টিউমার স্পাইনাল কর্ডেও হয়ে থাকে, হতে পারে। তো টিউমার যেখানেই হোক না কেন, ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে এই টিউমারের চিকিৎসা করলে, লক্ষণভিত্তিক ওষুধ গ্রহণ করলে খুব দ্রুত স্পাইনাল কর্ড জনিত টিউমারের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তবে অবশ্যই গভর্নমেন্ট রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার সাহেবের কাছে আপনার নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবনের মাধ্যমে আপনার এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।